আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তৈরি করে দেখাবো কোনো রকম বাটার ঝামেলা ছাড়াই হাতে মেখে কিভাবে শিম ভর্তা করতে হয় সেই রেসিপিটাই। এইভাবে যদি হাতে মেখে শিম ভর্তা করেন তাহলে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার হবে। গরম ভাতের সাথে খেতে তো দারুণ মজা। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখে নিই শিম ভর্তা তৈরির পুরো প্রস্তুত প্রণালী। এর জন্য এখানে আমি 1 কাপ শিম নিয়েছি। আমি শিমগুলো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনাদের সুবিধার জন্য আমি একটা কেটে দেখাচ্ছি। দেখুন, ঠিক এইভাবে করে শিমগুলো কেটে নিতে হবে। এবারে শিমগুলো সেদ্ধ করে নেব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা শিম। পানি দিয়ে দিচ্ছি 1 কাপ। শিম সেদ্ধ করার জন্য 1 কাপ পানি দিলেই হয়ে যাবে। এবারে একটু হালকাভাবে নেড়ে চেড়ে দেব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মাঝারিতে রেখে আমি শিমগুলো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নিয়েছি। শিমগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে চুলা থেকে নামিয়ে নেব। আর শিম ভর্তা করতে আমার কি কি লাগছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি 1/2 কাপ পেঁয়াজ কুচি, আর নিয়েছি সেদ্ধ করা শিম, 2 টেবিল চামচ নিয়েছি ধনিয়া পাতা কুচি, আর এখানে নিয়েছি সরিষার তেল, 4টা শুকনো মরিচ আমি ভেজে নিয়েছি, আর নিয়েছি পরিমাণ মতো লবণ। এবার আমি ভর্তা তৈরি করে নেব। এর জন্য বড় সাইজের একটা বোল নিয়েছি। এবারে এই বোলের মধ্যে আমি সেদ্ধ করা শিমগুলো নিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। আমি শুকনো মরিচগুলো প্রথমে ভালো করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। সরিষার তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। প্রথমে শুকনো মরিচগুলো আমি হাত দিয়ে মেখে নেব। শুকনো মরিচগুলো হাত দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর তারপর পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচি একসাথে মেখে নিতে হবে। আমি খুব ভালো করে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি আর শুকনো মরিচ একসাথে মেখে নিয়েছি। এবারে আমি শিমের সাথে মেখে নেব। এইভাবে যদি শিম ভর্তা করেন তাহলে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার হবে। এই শিম ভর্তাটা আমার কাছে তো গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। এরই মাঝে আমার শিম ভর্তাটা বানানো হয়ে গিয়েছে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার। এই শিম ভর্তাটা একবার বানিয়ে খেলে আপনার বারবার খেতে ইচ্ছে করবে। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।